tus actividades de una loca. Como lo otro, la sede de un confinante era mi vida de policial, por el suma, por el que son los pitín, para el padre que, a ver, era el pitín policial, Bangla, suma, son los pitín policial, malo, lo que por el otro día de la que me vendo policial, তারপরে পাল যুগের ধনসম্পদ আর অর্থনীতি, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, পশুপালন, বাঙালির খাওয়া দাওয়া, তাদের গৃহপালিত পশু কি ছিল, তারা কি কি কৃষিজ জিনিস উৎপন্ন করত এবং রামচরিত কাব্য সম্পর্কে জেনেছিলাম, পাল রাজাদের ধর্ম সম্পর্কে জেনেছিলাম, চর্যাপদ সম্পর্কে জেনেছিলাম এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা জেনেছিলাম। আজ দেখো তোমরা সবাই ইতিহাস বইয়ের ক্লাস সেভেন এর মেয়েদের জন্য আমি বলছি ইতিহাস বইয়ের ওই 34 পাতা থেকে আজকের পাঠ আরম্ভ হচ্ছে। আজকে দেখো তোমাদের পাঠ্য বইয়ের 34 পাতা থেকে আজকের আমি কি কি পড়াবো একবার দেখে না, তৃতীয় অধ্যায়ের ভারতের সমাজ অর্থনীতি সংস্কৃতির কয়েকটি ধারা, এখান থেকে বিক্রমশিলা মহাবিহার, তাহলে এর আগে আমরা কি পড়েছিলাম, নালন্দা মহাবিহার, এবার আজকে আমরা কি পড়বো, বিক্রমশিলা মহাবিহার। এই বিক্রমশিলা মহাবিহার মহাবিহারেরই এক মহাচার্য ছিলেন দিগম্বর শ্রীজ্ঞান, দিগম্বর শ্রীজ্ঞান সম্পর্কেও আমরা জানবো। তারপরে পাল শিল্পরীতি যাকে আমরা বলছি প্রাচ্য শিল্পরীতি, পাল শিল্পরীতি যাকে আমরা আলাদাভাবে আবার একই জিনিস যাকে আমরা বলছি প্রাচ্য শিল্পরীতি, এখানকার স্তূপ বিহার শিল্প সামগ্রী চিত্র শিল্পকলা সম্পর্কে জানব। এবারে আমরা আসছি পাল আমলের সাধারণ মানুষের সমাজ জীবন এবং ধর্ম কেমন ছিল, পাল আমলে সাধারণ মানুষের সমাজ জীবন এবং ধর্ম কেমন ছিল, লক্ষণ সেনের আমলে সাহিত্য চর্চা সম্পর্কে জানবো এবং ভারতের সঙ্গে গভীর বিশ্বের সম্পর্ক কেমন ছিল এগুলো সম্পর্কে আজ আমরা জ্ঞান লাভ করবো। এবার দেখো আমি ফার্স্ট পয়েন্ট তোমাদের লিখে দিচ্ছি, বিক্রমশিলা মহাবিহার। বিক্রমশিলা মহাবিহার সম্পর্কে আমরা জানবো, সবাই বই খাতা হলো দেখো সবাই 34 পাতার মধ্যে আছে বিক্রমশিলা মহাবিহার তোমাদের পাঠ্য বই। পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় অষ্টম শতকের মগধের উত্তর ভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন, না পাল সম্রাট ধর্মপাল? আমরা যদি বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন, পাল সম্রাট ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। বিক্রমশিলা মহাবিহার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, আধুনিক সময় যেটা ভাগলপুর, ভাগলপুর জায়গা আমরা জানি এটি বিহারের কাছে, বিহারে অবস্থিত এই ভাগলপুর জেলার মধ্যে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী এটা 500 বছর পর্যন্ত টিকেছিল, বিক্রমশিলা মহাবিহার কত বছর পর্যন্ত টিকেছিল, 500 বছর পর্যন্ত টিকেছিল। এই মহাবিহারে মূলত বৌদ্ধ ধর্ম চর্চা করা হতো, এই মহাবিহারে মূলত কি ধর্ম চর্চা করা হতো, এই মহাবিহারে মূলত বৌদ্ধ ধর্ম চর্চা করা হতো। এখানে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন বিভিন্ন প্রভৃতি অনেক বিষয়ে জ্ঞান চর্চা করানো হতো, ব্যাকরণ তর্কশাস্ত্র প্রভৃতি বিভিন্ন বিষয়ে জ্ঞান চর্চা করা হতো। 3000 ছাত্র এখানে পড়তো, তাহলে এগুলো তো আমাদেরকে পয়েন্ট, যখন আমাদের প্রশ্ন আসবে বিক্রমশিলা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো, বা বিক্রমশিলা মহাবিহার টিকা কি মহাবিহার টিকা হিসাবে লেখো, তখন তোমরা কি লিখবে, এর অবস্থান লিখবে এবং এরপরে বিদ্যা চর্চা কি কি বিষয়ে পড়ানো হতো এটা লিখবে, তারপরে কি লিখবে কতজন ছাত্র এখানে পড়াশোনা করতো এবং প্রবেশিকা পরীক্ষা দিয়ে ছাত্রদের ভর্তি করা হতো। দেখো নালন্দা মহাবিহারের সঙ্গে বিক্রমশিলা মহাবিহারের অনেকটা মিল রয়েছে, নালন্দা মহাবিহারেও তাই প্রবেশিকা পরীক্ষা দিয়ে তাদেরকে ভর্তি হতে হতো এবং
প্রদান করা হতো। মানে শিক্ষা শেষে কি করা হতো? উপাধি প্রদান করা হতো। দিগম্বর শ্রী গান ছিলেন এই মহাবিহারের একজন অন্যতম মহাচার্য। দিগম্বর শ্রী গান কি ছিলেন? এই মহাবিহারের একজন অন্যতম মহাচার্য। মহাবিহার ত্রয়োদশ শতকে তুর্কি অভিযানে ধ্বংস হয়ে যায়। তাহলে মহাবিহার কখন ধ্বংস হয়ে যাচ্ছে? তুর্কি অভিযানে ধ্বংস হয়ে যাচ্ছে। এবার দেখো দিগম্বর শ্রী গান সম্পর্কে এবার আমরা একটু জানবো। ভারত এবং বহির ভারত পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ দিগম্বর শ্রী গান। মানে দিগম্বর শ্রী গান একজন ব্যক্তি, কিন্তু দেখো তাকে আমরা কি বলছি? ভারত এবং বহির ভারত, ভারত এই দুটো, ভারত এবং বহির ভারত এই দুটো স্থানের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার এক অন্যতম উদাহরণ দিগম্বর শ্রী গান। বৌদ্ধ আচার্যদের মধ্যে সব থেকে বিখ্যাত, বৌদ্ধ আচার্যদের মধ্যে সব থেকে বিখ্যাত শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দিগম্বর শ্রী গান। তাহলে দিগম্বর শ্রী গান কে ছিলেন? বৌদ্ধ আচার্যদের মধ্যে একদম বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। তিনি কি করেছেন? তার জন্ম বঙ্গান অঞ্চলে, অর্থাৎ এই বঙ্গান অঞ্চলে তার জন্ম হয়ে বিক্রমণিপুরের ব্রজযোগিনী গ্রামে, তার একটা সাধারণ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি কখনোই ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাস ছিলেন না। পুজো আর্চা বিভিন্ন নিয়ম নীতি ব্রাহ্মণ্যবাদের যে মতবাদ, আর বিভিন্ন দেবদেবীর আরাধনা করা, এই ব্রাহ্মণ্য মতবাদে তিনি কখনোই বিশ্বাস ছিলেন না। এই জন্য তার বাড়িতে কি বলা হতো? আজও বলা হয় নাস্তিক পণ্ডিতের পিতা। তোমাদের প্রশ্ন আসতেই পারে নাস্তিক পণ্ডিতের পিতা কার বাড়ি? এইরকম একটা নামে পরিচিত ছিল, তখন তোমরা কি বলবে? শিল্প রীতি
শিল্পটি বলা হয়? তাহলে প্রাচ্য শিল্পটিকে কি কোন শিল্পকে বলা হয়? সেরা বলেন না, পাল শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। এই শিল্পরীতির পূর্ব বলা কি ছিল? এই শিল্পরীতির পূর্ব বলা কি ছিল? না, গুপ্ত যুগের শিল্পকলা। তাহলে পাল শিল্পরীতির পূর্ব বলা কি? গুপ্ত, গুপ্ত যুগ, গুপ্ত যুগের যে শিল্পরীতি তৈরি হতে দেখা গিয়েছিল এই গুপ্ত শিল্পরীতিরই পরবর্তীকালে আবার প্রকাশ দেখা দিচ্ছে পাল শিল্পরীতিতে। প্রাচীন ভারতে বৌদ্ধ জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। তাহলে প্রাচীন ভারতে দেখো হিন্দু ধর্ম অপেক্ষা বৌদ্ধ এবং জৈন ধর্মের অনেকটা প্রভাব এবং প্রচার আমরা কিন্তু এই অধ্যায়ে বিশেষ ভাবে লক্ষ্য করছি। তাহলে প্রাচীন ভারতে বৌদ্ধ এবং জৈনদের স্তূপ নির্মাণের একটা রীতি ছিল। বৌদ্ধরা বহু স্তূপ তৈরি করেছিল। এগুলি প্রথমে ছিল গোলাকার মোচার মতো, শঙ্কুর মতো। তাহলে এই যে স্তূপ, তোমরা এবার বলছিল যে স্তূপ এগুলোর আকার কেমন ছিল? এবার আমরা বলবো স্তূপগুলির আকার কেমন ছিল, স্তূপগুলির আকার কেমন ছিল। তোমরা কি বলবে? যে গোলাকার ছিল, মোচার মতো আকৃতি ছিল। মোচা বলে রাখি যে এরকম লম্বা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মোচা। মানে গোলাকার ছিল, মোচার মতো আকৃতি ছিল, শঙ্কুর। তোমরা অঙ্কে অঙ্কের ক্লাসে পড়েছো তো, তোমরা জ্যামিতি আঁকো তো, জ্যামিতির মধ্যেই তো ওগুলো আছে, তাই তো? গোলাকার আছে, আয়তাকার আছে, বর্গাকার আছে, শঙ্কুর মতো আছে, ঠিক সেই রকমই তোমরা ভাবো স্তূপগুলো সেরকম আকৃতি ছিল। এবার দেখো পাল রাজত্বে তৈরি স্তূপগুলি আবার শিখরের মতো দেখতে ছিল। শিখর মানে অনেকটা সরু হয়ে উঁচু হয়ে উঠে গেছে যেগুলো চূড়া। তোমরা 35 নম্বর পাতায় দেখো আঁকাগুলো আছে, কয়েকটা দেখো ছবি দিয়ে দিয়েছে স্তূপ বিহার মূর্তিগুলো। এই ছবিগুলি তোমরা লক্ষ্য করে করে পড় করবে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলায় আসলাপুর গ্রাম, রাজশাহী, পাহাড়পুর প্রভৃতি অঞ্চলে, বর্ধমান জেলার ভরতপুরেও দেখা যাচ্ছে স্তূপ, অনেক কিছু দেখা গেছে, চট্টগ্রামে দেখা গেছে। এই স্তূপ বাংলার কোনো মৌলিক ভাবনার বিশেষ লক্ষ্য করা যায়নি। স্তূপ নির্মাণের মৌলিক কোনো ভাবনার বিকাশ লক্ষ্য করা যায়নি। বিহার পুরী ছিল বৌদ্ধ ভিক্ষুদের অবস্থান এবং বৌদ্ধ জ্ঞান চর্চা কেন্দ্র। তাহলে এবার আমরা দেখো স্তূপগুলি সম্পর্কে তো বিশেষভাবে মৌলিক যে বিকাশ হতে দেখা যাচ্ছিল বিহার, বিহারগুলোতে কি হতো বা বিহারগুলোতে মূলত বৌদ্ধ জ্ঞান চর্চার একটা কেন্দ্র হিসেবে দেখা দিচ্ছে এবং বৌদ্ধ ভিক্ষুরা এই বিহারগুলিতে অবস্থান করত। পাহাড়পুরের শোমপুরি বিহার ছিল উল্লেখযোগ্য বিহার। মন্দিরের মধ্যে শোমপুরি বিহার ছিল, মন্দির ছিল উল্লেখযোগ্য। তাহলে মন্দিরের মধ্যে শোমপুরি বিহারের মন্দির, তাহলে এখানে দেখো একটা মন্দিরের স্তূপ বিহার, এখানে একটা মন্দির উল্লেখ করা হয়েছে। আমরা এটা লিখে দিচ্ছি, এখানে মন্দির কি ছিল? কি মন্দির গো? শোমপুর মন্দিরটা তোমরা পড়ে নাও, শোমপুর, শোমপুরি বিহারের মন্দির, শোমপুরি বিহারের, আমি দেখো লিখে দিচ্ছি শোমপুরি বিহারের মন্দির। শোমপুরি বিহারের মন্দির ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর আমরা মন্দির সম্পর্কে দেখলাম পোড়া ইট, পোড়া মাটি, বিভিন্ন শিল্প সামগ্রী ব্যবহার হয়েছিল। এবার আমরা দেখো কি করবো, না স্তূপ করলাম, বিহার করলাম, শিল্প সামগ্রী করলাম, এবার আমরা কি করবো? ভাস্কর্য, এখানে কি লিখে দিচ্ছি দেখো, আমরা দেখতে পাচ্ছি সেখানে শিব, বুদ্ধ এগুলো তো আমাদের
দেবীর একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু আমরা বলতে পারি না যে পাল শিল্পরীতি এবং পাল যুগে কি হয়েছিল, বৌদ্ধ এবং ব্রাহ্মণ ধর্মে উভয়েরই পৃষ্ঠপোষণা ঘটেছিল। এছাড়াও দেখো বিভিন্ন পোড়া মাটির শিল্প সামগ্রী দেখা যাচ্ছে এবং বিভিন্ন আঁকা আঁকা ছবি বিশেষ খুব একটা যায় না, কিন্তু কিছু কিছু বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপি অলঙ্করণ করা হয়েছিল। তাহলে মানে পাল শিল্পরীতি থেকে আমরা কি কি বললাম বলো? দেখো আমরা প্রথমে স্তূপ সম্পর্কে জানলাম, স্তূপ গুলো কেমন দেখতে ছিল। তারপর আমরা বিহার জানলাম, বিহারে কি জানলাম না বৌদ্ধ জ্ঞানের চর্চা কেন্দ্র ছিল। বিভিন্ন পোড়া মাটির শিল্পরীতি জানলাম, ভাস্কর্য গুলোতে এসে আবার একটি ব্রাহ্মণ ধর্মের একটা প্রভাব পড়ছে, যার ফলে দেখা যাচ্ছে বৌদ্ধ এবং ব্রাহ্মণ দুটো ধর্মেরই একটা মেল বন্ধন করছে। এছাড়া অঙ্কন চিত্র অঙ্কনে আমরা যদি কি বিশেষ ভাবে না পারলেও কিছু কিছু চিত্র অঙ্কনের আলোকরণ করা হয়েছে। এছাড়া শঙ্করী মহাবিহারে একটা মন্দিরেরও উল্লেখ আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা নেক্সট কি করব, পাল যুগে সমাজ জীবন ও ধর্ম। এখানে দেখো পাল শিল্পরীতিকে তোমরা শিল্প এবং চিত্রশিল্পের বিশিষ্ট কৃতি লাভ করে যে কারা এই শিল্পগুলি তৈরি করেছিল, ভীমান এবং বিপ্পাল নামে দুজন প্রসিদ্ধ শিল্পী। তাহলে ভীমান এবং বিপ্পাল কে ছিলেন না পাল শিল্পরীতিতে শিল্প যুগে একজন বিশিষ্ট দুজন শিল্পী ছিল ভীমান এবং বিপ্পাল। এবার দেখো সেই আমাদের শিল্পরীতি সেইভাবে বিশেষ শাসন ব্যবস্থায় দেখা যাচ্ছে না, অবনতি ঘটেছিল বলা যাচ্ছে। সমাজের সাধারণ মানুষের জীবন ছিল মোটামুটি সচ্ছল, সমাজের সাধারণ মানুষের জীবন ছিল মোটামুটি সচ্ছল, তবে ভূমিহীন ব্যক্তি এবং শ্রমিকের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সমাজ জীবনে ছিল ভূমিহীন কৃষকদের বিশেষ অবস্থা ভালো ছিল না। বৈদিক ধর্ম এবং পৌরাণিক ধর্ম এই দুই ধর্মের সংমিশ্রণ ঘটেছিল এবং এখানে সেন আমাদের কি দেখা যাচ্ছে, লক্ষ্মণ সেন বৈষ্ণব এবং তার পূর্বসূরীরা শৈব ভক্ত ছিলেন, অর্থাৎ বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও এখানে দেখা যাচ্ছে ব্রাহ্মণ্য ধর্মে সেন আমলে আবার ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব কিছু কিছু এসে যাচ্ছে। অব্রাহ্মণ সবাইকে আমরা কি বলতো, সংকর বা শূদ্র বলা হতো। পাল আমলের সমাজ জীবন ধর্ম হলো। এবার দেখো লক্ষ্মণ সেনের আমলে সাহিত্য চর্চা, লক্ষ্মণ সেনের আমলে কি সাহিত্য চর্চা ছিল বিখ্যাত। প্রথমে হতে গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী। লক্ষ্মণ সেনের রাজসভায় ধরেই ছিলেন একজন পবনদূত, তিনি লিখেছিলেন পবনদূত, তিনি একজন কবি ছিলেন ধরেই, তিনি কি লিখেছিলেন পবনদূত কাব্য। এখানে খুব যত্ন সহকারে তোমার খাতার মধ্যে লিখে নেবে আর কি কি জিনিস রচনা করা হয়েছিল সাহিত্য সঞ্চালিত কি হয়েছিল সদুক্তি পর্ণামৃত, এগুলোর নামগুলো কিন্তু আমরা খুব ভালো করে পড়বো। তারপরে গান সাগর বরদান সেনের আমলে কি, তাহলে সেন আমলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি সাহিত্য চর্চার একটা ব্যাপক উন্নতি দেখা গেছে। পাল আমলে যেমন শিল্পরীতির একটা উন্নতি দেখা গেছে, তেমনি ঠিক সেন আমলে আমরা দেখছি সাহিত্য চর্চার একটা বিশেষ উন্নতি। এছাড়া লক্ষ্মণ সেন সেন আমার লক্ষ্মণ দেখা যাচ্ছে, সেখানে কি দুই সমাজ
মেল বন্ধন ঘটেছিল ভাষা পরিচয় ভাষা সাহিত্য কখনো কখনো বা সংসর্গটাকে দিচ্ছে তাই তো আবার কখনো সংসর্গটাকে দিচ্ছে সাহিত্য একসঙ্গে থাকতে গেলে যে আমি আমরা যদি তোমাদের সঙ্গে মেলামেশা করি তখন আমার সাহিত্য তোমাদের কথাবার্তা যেমন কিছুটা মিল হয় ঠিক সেই রকমই ভারতবর্ষের সঙ্গে বহির বিশ্বের মুসলিমদের সঙ্গে হিন্দু স্থানীয় ও সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতি একটা মিল বন্ধন দেখা দিচ্ছে এবার দেখো ভারতীয় ভাষা শিল্প চর্চা এগুলো সব ছড়িয়ে পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় যখনই একটা মানুষের সঙ্গে একটা মানুষের সাক্ষাৎ হচ্ছে তখন তোমার সংস্কৃতির মধ্যে একটা আদান প্রদান দেখা দিচ্ছে দেশগুলি শিল্প ধর্ম ভাষার ক্ষেত্রে এই প্রভাবগুলি আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু সেখানকার সমাজ সংস্কৃতিতে নিজস্ব ভাষা তো বজায় ছিল এবং স্থানীয় উপাদানের সহিত ভারতবর্ষের সংস্কৃতিরও একটা ছোঁয়া লেগেছিল তাহলে ভারতবর্ষ সবাই হাত জোড় করে মায়ের নাম বলো